হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কানাডা দীর্ঘদিন ধরে অভিবাসীদের কাছে কাঙ্ক্ষিত গন্তব্য হিসেবে বিবেচিত। অভিবাসী নেয়ার ক্ষেত্রে দেশটি তুলনামূলকভাবে উদার, যদিও কয়েক বছর ধরে দেশটিতে অভিবাসী সংক্রান্ত আলোচনা সমালোচনা বেড়েছে। এর কারণ হলো গত 5 বছরে প্রচলিত ইমিগ্রেশন প্রক্রিয়ার বাইরেও ট্রুডো সরকার ইন্ডিয়া এবং চায়না থেকে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিটে প্রচুর লোক এনেছে। এছাড়াও গত 2 বছরে বাংলাদেশ, ইন্ডিয়া, মেক্সিকো, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে ভিজিট ভিসা শিথিল করেছে সরকার। এ কারণে ভিজিট ভিসা নিয়ে প্রচুর মানুষ কানাডাতে এসেছেন এবং নামে বেনামে ভুয়া কাগজ বানিয়ে তারা অ্যাসাইলাম ক্লেম করছেন কানাডাতে থেকে যাওয়ার উদ্দেশ্যে, এবং এই বিষয়টি সম্প্রতি সরকারের নজরে এসেছে। এই কারণেই অভিবাসী গ্রহণ কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেনেডিয়ান সরকার। দেশটির জনগণের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে কানাডায় অভিবাসী হওয়ার যে স্রোত ছিল তা অনেকটাই কমিয়ে ফেলা হবে। বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত 26 অক্টোবর কানাডা সরকার এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। কানাডার জাতীয় পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, কানাডার জনসংখ্যা 2023 থেকে 24 সালের মধ্যে 3.2% বৃদ্ধি পেয়েছে, যা 1957 সালের পর থেকে সবচেয়ে বড় বৃদ্ধি। বর্তমানে দেশটির জনসংখ্যা 4.10 কোটি। সংস্থাটি বলছে, জনসংখ্যার এই ব্যাপক বৃদ্ধির পেছনে রয়েছে নতুন অভিবাসন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিবাসী গ্রহণ সীমিত করার ঘোষণা দিয়ে বলেছেন, অভিবাসীদের আগমন কানাডার অর্থনীতিতে কোভিডের মহামারীর কারণে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা উদ্ধারে সহায়ক হয়েছে, তবে এখন ভারসাম্য আনার সময় এসেছে। তাই তারা ঘোষণা করছেন যে আগামী 3 বছরের মধ্যে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনা হবে, যার ফলে আগামী 2 বছরে জনসংখ্যা বৃদ্ধি ধীর হয়ে আসবে। ট্রুডো আরও বলেছেন, কানাডাকে অবশ্যই জনসংখ্যা স্থিতিশীল করতে হবে যেন সরকার প্রতিটি নাগরিকের সকল সুবিধা নিশ্চিত করতে পারে, বিশেষ করে স্বাস্থ্যসেবা, আবাসন এবং সামাজিক নিরাপত্তা। বলে রাখা ভালো, গত 9 বছরে ট্রুডো সরকারের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত কানাডাকে বিভিন্ন সংকটের মুখে ঠেলে দিয়েছে। কানাডার বর্তমান অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিদ্যমান, একই সাথে রয়েছে খাদ্য সংকট, চিকিৎসা সংকট, আবাসন সংকট এবং বেকারত্ব। খাদ্য সংকট এতটাই বৃদ্ধি পেয়েছে যে বর্তমানে 10 জনের মধ্যে 3 জনই খাবারের জন্য ফুড ব্যাংকের দ্বারস্থ হয়েছে। এ সকল কারণে কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো কানাডা অভিবাসী নেয়ার সংখ্যা দ্রুত কমিয়ে আনতে যাচ্ছে। কানাডা সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 2025 সালে 3,95,000 স্থায়ী বাসিন্দা নেবে কানাডা। পরের বছর অর্থাৎ 2026 সালে নেওয়া হবে 3,80,000 অভিবাসী, আর অভিবাসী নেয়ার সংখ্যা কমিয়ে আনা হবে 2027 সালে 3,65,000-এ। এই সংক্রান্ত ইমিগ্রেশনের নতুন নীতিমালাও প্রকাশ করেছে সরকার। বন্ধুরা, বলে রাখা ভালো, জনমত জরিপে ট্রুডো এবং তার দলের অবস্থা খুবই শোচনীয়। তাদের জনপ্রিয়তা তলনিতে গিয়ে ঠেকেছে। আজ যদি ইলেকশন হয় তবে ট্রুডো সরকার 30 থেকে 40টির বেশি আসন পাবে না। নিজ দলসহ বিরোধী প্রতিটি দলের চাপে রয়েছে জাস্টিন ট্রুডো, এবং যে কোনো সময় ইলেকশনের ঘোষণা আসতে পারে। তাই সাধারণ কেনেডিয়ানদের কাছে জনপ্রিয়তা ফিরে পেতেই এই নাটকীয় ঘোষণা। তবে যারা যোগ্য, আইএলটিএস করা আছে এবং কানাডাতে যেসব জবের ডিমান্ড রয়েছে তাদের জন্য কানাডার দরজা সবসময় উন্মুক্ত। তবে ভিজিট ভিসাতে এসে অ্যাসাইলাম ক্লেম করাটাকে যারা ইমিগ্রেশন হিসেবে ভাবছেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ, কারণ ভুয়া কাগজপত্রের ব্যবহার সম্পর্কে সরকার এখন অবগত এবং এর বিরুদ্ধে নিজেদের অবস্থান কঠোর করে নিয়েছে। বন্ধুরা,
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যানাডা জয় এখন ফেসবুকে অ্যাভেলেবল আছে, অনুগ্রহ করে আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।